बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम केमन आछेन सबाई निश्चय भालो आमिओ आलहामदुलिल्लाह अनेक भालो आछि शिरोनाम देखे निश्चय बुझते पारछेन फुलकपिर पाकोड़ा होबे आज शीत माने मजादार सब्जी फुलकपि एटी रक्तचाप नियंत्रणे राखे जारा डायबिटिस ओ उच्च रक्तचापेर समस्याय भुगछेन तारा नियम मेने दैनिक फुलकपि खेते पारेन এছাড়াও ফুলকপি শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে শরীরকে একটি সুন্দর গঠন দিতে সহায়তা করে চোখের যত্নেও ফুলকপির রয়েছে অসাধারণ গুণ এত গুণ সম্পন্ন সবজিটি একদম ফেলে রাখা যায় না তাই না তো বড়রা তো আমরা যেভাবেই হোক ফুলকপি খেয়েই নেই কিন্তু বাচ্চারা কিভাবে খেতে পারে বাচ্চারা যেভাবে খেতে পারে এই চিন্তাধারা থেকেই আজ আমার এই রেসিপি তো বাচ্চাদের খাওয়ানো যেতে পারে ফুলকপির পাকোড়া করে তো চলুন আজ দেখে নেব ফুলকপির পাকোড়া তো আমি কিছু ফুলকপি এভাবে কেটে নিয়েছি আমি পরিমাণে খুব কম নিয়েছি কারণ আমার পরিবারের সদস্য সংখ্যাও কম তো তাই তো ফুলকপি প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেয়ার জন্য আমি চুলায় একটা হাঁড়িতে কিছু পানি নিয়ে নিয়েছি আমি গ্যাসটা অন করে দিয়েছি আর পানিটা অলরেডি গরম হয়ে গেছে জাল চলে এসেছে আর কি তো জাল চলে আসার পরে এ পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেব কারণ ফুলকপিগুলো ভাজলে হয়তো পুরোপুরি সিদ্ধ হবে না যার জন্য আমি আগে থেকে একটু ভাপিয়ে এটাকে হাফ সিদ্ধ করে নেব ফুলকপিটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করছি না মোটামুটি একটু নরম হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে নেব তো এ পর্যায়ে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম কারণ ভাজার পরে পাকোড়া করার পরে যখন আমি মুখে দেব তখন যদি একটু লবণের স্বাদটা না লাগে তখন খেতে একটুও ভালো লাগবে না তো যার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো এখানে আমি এবার ফুলকপিগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নেব এই তো আমি ছাঁকনিটার উপরে আস্তে আস্তে করে পানিটা ঢেলে দিলাম আর এখানে দেখুন ফুলকপিগুলো আমি ছেঁকে নিয়েছি আর এখানে চলে এসেছি বাড়তি উপকরণগুলো নিয়ে তো এখানে কি কি উপকরণ আছে সেটাই এখন আমি আপনাদের দেখিয়ে দেব তো এই তো আমি ফুলকপির পাকোড়ার বেটারটা তৈরি করার জন্য এখানে বিভিন্ন রকমের মশলা নিয়ে নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর আছে কিছু কালো গোলমরিচ গুঁড়া আমি আধা ভাঙা করে নিয়েছি এটাকে আর এখানে আছে একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর এখানে আছে বেসন আর বেসনের সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়া বেসনটাও আমার ঘরেই তৈরি আর চালের গুঁড়াটাও ঘরেই আমি করে শুকিয়ে রেখেছি আর যেটা আপনাদের দেখাতে একদম ভুলে গিয়েছিলাম যে কিছুটা বেকিং পাউডার ব্যবহার করেছিলাম আমি তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো আমি এবার মিক্সিং বোলে বেসনটা ঢেলে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিলাম চালের গুঁড়াটা চালের গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে বেশি ক্রিস্পি করবে কারণ বেসনটা একটু পরেই ওটা নরম হয়ে যাবে আর চালের গুঁড়াটা দিলে অনেকক্ষণ পর্যন্ত পাকোড়াগুলা মচমচে থাকবে আর কি তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিলে হবে কি আপনার উপকরণগুলো একবারে গুলে যাবে আর মিক্সড না করলে কোথাও কোথাও দলা পেকে থাকবে আর এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর এবার অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা না বেশি ঘন হবে আর না বেশি পাতলা হবে তো এভাবে আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এই তো আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমার ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখুন একবারে পারফেক্ট হয়েছে আমার ব্যাটারটা এবার আমি ভাজতে চলে যাব আমি এখানে চুলায় দেখুন কোনো ফ্রাই প্যান ইউজ করছি না আমি এখানে ছোট্ট একটা কড়াই নিয়ে নিয়েছি ছোট্ট কড়াই নেওয়ারও একটা উদ্দেশ্য আছে সেটা হলো পাকোড়াগুলো আমাকে ডুবো তেলে ভাজতে হবে তো ডুবো তেলে ভাজার জন্য ফ্রাই প্যানে অনেকটা তেল ব্যবহার করতে হয় এর জন্য আমি একটু ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি যেখানে অল্প তেল দিলেই পাকোড়াগুলো ডুবে যাবে
তো এর জন্য আমি ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। আর এখন আমি চেক করে নিচ্ছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। তো আমার তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। আমি ফুলকপিগুলোকে আস্তে আস্তে পেটের মধ্যে চুবিয়ে এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিও দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো আমি এবার একে একে পাকোড়াগুলো সব ভেজে নেব। আমি একটু ডিপ ফ্রাই করে নিয়েছি, এখানে আমার পাকোড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি একইভাবে বাকিগুলো ভেজে নেব। এটা এত বেশি ক্রিস্পি হয়েছিল যে বলে আপনাদের বোঝাতে পারবো না, আর খেতেও অসাধারণ মজার হয়েছিল। দেখতে যেমনটা লোভনীয়, খেতেও অনেকটা লোভনীয় হয়েছিল। তো এই তো আমি এবারে একটা থালার উপরে একটা টিস্যু পেপার দিয়ে আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। এই তো আমি এবার সার্ভ করে নিয়েছি। তো দেখুন, পাকোড়াগুলো দেখতে যেমনটা লোভনীয়, খেতেও কিন্তু এরকমই লোভনীয় হয়েছিল। তো আপনারা চাইলে বাসায় আমার মতো ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে। আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটা ভিতরে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা মুচমুচে হয়েছে। এটা সস দিয়ে খেতে অসাধারণ মজার হয়েছিল। তো এই তো, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।